वेलकम टू एमआईसीसी कोचिंग सेंटर। आशा करी प्रत्येके तुम्हारा सबाई खूब भालो आछो। आमादेर एक सुखबर सेटा होच्छे एमआईसीसी एप प्राय तैरी हो गेछे, प्ले स्टोरे किन्तु एखोनो आसेनि, जखन आसबे तखन सेटा आपडेट दिए देवा होबे। ठीक आछे, तो आज के शुरू करी जे स्ट्रैटेजिकेर जे विषयटा सेटा खुबी खुबी एक गुरुत्वपूर्ण एक आवेगपूर्ण विषय, से नैशनल फ्लैग, जातीय पताका। नैशनल फ्लैग एम एक चिन्ह जेटा स्वाधीनतार इंगित दे, तई ना, जे आमरा स्वाधीन, पताका से इंगित दे। तो आज के विषय निये शुरू करी। ये नैशनल फ्लैग ये ठीक केमन छिलो, एखन आमरा जे रूप देखछि आगे कि ठीक तेमन ही छिलो, एई विषयगुलो आज के आमरा जानबो। কে কিভাবে ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করেছিল, কোন রং কিসের প্রতীক, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানব। ঠিক আছে, শুরু করা যাক। প্রথম সাল তখন 1857। ঠিক আছে, সাল কত? 1857। সিপাহি বিদ্রোহ হয়েছিল সেই সময়। ইংরেজরা পুরো ভারতবর্ষকে দখল করে নিয়েছিল এবং তাদের আধিপত্য বিস্তার করেছিল, এবং তারা এটা মনে করেছিল যে এই ভারতে একটা পতাকা তৈরি করবে, ভারতের একটা পতাকা তৈরি করবে। তো সেই পতাকাটা ঠিক দেখতে ছিল এমন, প্রথম ফ্ল্যাগ, ঠিক আছে, তৈরি করেছিল হচ্ছে ব্রিটিশরা। দেখো এখানে ইউনিয়ন জ্যাকের সিম্বলও আছে। ঠিক আছে, এবার তোমরাই বলো যে ভারতের বুকে ব্রিটিশরা একটা তৈরি করলো পতাকা, আর ভারতীয়রা কি সেটা খুব সহজেই মেনে নেবে? না। এবারে সাল তখন 1904। স্বামী বিবেকানন্দের শিষ্যা ছিলেন সিস্টার নিবেদিতা, তিনি কি করলেন, প্রথম এই পতাকাটা তৈরি করলেন। ইন্ডিয়ান ফার্স্ট ফ্ল্যাগ কিন্তু এটাই, ঠিক আছে, যার মধ্যে লাল রংটা তোমার ইন্ডিকেট করে স্বাধীনতার, ইয়েলো রংটা ইন্ডিকেট করছে কি জয়ের, আর এই যে মাঝে যে চিহ্নটা সেটা ইন্ডিকেট করছে শক্তিকে, শক্তি। আর জানা গেছে কি, জানা গেছে এই যে পতাকাটার এর মধ্যে যে এই চিহ্নটা আছে সেটা নেওয়া হয়েছে বৌদ্ধ ধর্ম থেকে, বৌদ্ধ ধর্ম থেকে এই চিহ্নটাকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এই পতাকাটা কিন্তু তখনও উত্তোলন করা হয়নি। এরপর চলে আসি সাল কত, 1906 সাল। 1906 সালে এই ওই পতাকাটাকে সংস্করণ করে আপডেট করে কি করা হয়েছিল, এই পতাকাটা। সেখানে দেখো তিনটে কালার দেখা যাচ্ছে, গ্রিন কালার হচ্ছে ইসলাম ধর্মের প্রতীক, ইয়েলো হচ্ছে কি বৌদ্ধ শিখ ধর্মের প্রতীক, আর রেড কালারটা হচ্ছে কি হিন্দু ধর্মের প্রতীক। ঠিক আছে, আর এখানে লেখা আছে বন্দে মাতরম। এই পতাকাটা প্রথম প্রথম ভারতে উত্তোলন করা হয়েছিল, এইটাই হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা প্রথম ভারতে উত্তোলন করা হয়েছিল কোথায়, পার্সি বাগান চকে কলকাতায়। কত তারিখে, 7th August 1906, 1906। এরপর আমরা চলে আসি যখন সাল ছিল 1907, মানে ঠিক তার এক বছর পর, এক বছর পর এই পতাকাটা তৈরি হলো। কে করলেন, মাদাম কামা এবং তার সাথে আরও সহকারী ছিলেন। আচ্ছা, এনাকে ডটার অফ ইন্ডিয়া বলা হচ্ছে, তার একটা কারণ আছে। ইনি হলেন প্রথম সেই মহিলা যিনি এই পতাকাটা তৈরি করেছিলেন, এবং করে শুধু তৈরি করাই না, করে ভারতের বুকে উত্তোলন করেনি, করেছিলেন কি বাইরে জার্মানিতে। জার্মানিতে উত্তোলন করেছিলেন একটা ভারতীয় পতাকা, জার্মানিতে বাইরে গিয়ে উত্তোলন করা, এটা কতটা সাহসের পরিচয়, তাই না? এই জন্য একে ডটার অফ ইন্ডিয়া বলা হয় এনাকে। ঠিক আছে, তাহলে এটা জার্মানিতে উত্তোলন করা হয়েছিল। এরপরে চলে আসি পরের পতাকায়, সেটা হচ্ছে থার্ড ফ্ল্যাগ ইন ইন্ডিয়া। কত, 1917। আচ্ছা, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি বালগঙ্গাধর তিলক, ঠিক আছে, অ্যানি বেসেন্ট। আচ্ছা, এখানে ঘটনাটা কি হয়েছিল, যখন এনারা হোমরুল লীগ গঠন করেছিলেন তখন এই পতাকাটা নির্মাণ করেছিলেন, কিন্তু তারা এই পতাকার মধ্যে ইউনিয়ন জ্যাকের সিম্বল দিয়েছিলেন, ব্রিটিশদের যে সিম্বলটা সেটা দিয়েছিলেন, এবং এখানে যে সাতটা
তারা দেখা যাচ্ছে, এই সাতটা তারা কিন্তু সপ্তর্ষি মণ্ডলকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। এবারে ভারতীয়রা কিন্তু এই পতাকাটাকেও মান্যতা দেয়নি, তার একটা কারণ হচ্ছে এটা কিন্তু ব্রিটিশদের একটা সিম্বল ছিল, এটাকে কিন্তু তখনও ভারতীয়রা কিন্তু মান্যতা দেয়নি। ঠিক এরপরেই চলে এলেন গান্ধীজি। গান্ধীজি এসে কি করলেন, এখানে দেখা যাচ্ছে একটা ছবি দেখো, পিঙ্গালি ভেঙ্কাইয়া, এনাকে কি করলেন, এনাকে আদেশ দিলেন কি, এনাকে নির্দেশ দিলেন কি, যে একটা পতাকা তৈরি করতে ভারতের জন্য, ঠিক আছে। ইনি বহু মানে গবেষণা করে বিভিন্ন কিছু করে করে একটা পতাকা নির্মাণ করলেন। ঠিক পতাকাটা দেখতে ছিল এই পতাকা, এখানে দেখো দুটো রং ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে গ্রিন, অর্থাৎ মুসলিমদের ইন্ডিকেট করছে ইসলাম ধর্মকে, আর একটা কি রেড, যেটা হিন্দুকে ইন্ডিকেট করছে হিন্দু ধর্মকে, ঠিক আছে। গান্ধীজি এখানে বললেন যে এখানে শুধুমাত্র মানে মুসলিম আর হিন্দু ধর্মকে ইন্ডিকেট করা হচ্ছে, দেখানো হচ্ছে। তো গান্ধীজি তখন এখানে সাদা রঙের অ্যাড করলেন, ঠিক আছে, যেটা কিনা সব ধর্মকে, মানে এটা তো মুসলিম আর হিন্দু থাকছে আর এখানে সব ধর্মকে বোঝানো হলো, ঠিক আছে। মাঝে তো চরকা, তখন চরকা কাটা সুতোতে কাপড় বোনা হতো, ঠিক আছে, সেই ছবিটাই এখানে পতাকাতে স্থান পেল। পরেরটাও চলে আসি, সাল ছিল তখন 1931। সেই সালে কি হলো, সেই সালে এটা মনে করলেন সবাই যে একটা পতাকা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে হতে পারে না, ঠিক আছে। তো তখন কালারগুলোকে চেঞ্জ করে দেওয়া হলো, ঠিক আছে। এই কালারটাই আমরা এখন পতাকার মধ্যে দেখতে পাই, সেটা কি কি, একটা হচ্ছে স্যাফরন কালার, যেটা গেরুয়া, সাদা, একটা গ্রিন, ঠিক আছে, আর মাঝে তো চরকাটা আছেই। এরপরে চলে আসি আমাদের পতাকা, যেটা 1947 সালে আমাদের দেশ স্বাধীন হলো, সেই সময় এই পতাকাটাই স্থান পেল। তার একটা ছোট্ট বিষয় আছে, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, আমাদের দেশ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, তাই তো, 15ই আগস্ট 1947 সালে 15ই আগস্ট। ঠিক তার কিছুদিন আগে 1947 সালের 22শে জুলাই, ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে একটা বৈঠক হয়েছিল, ঠিক আছে। সেই বৈঠকে এটা আলোচনা করা হয়েছিল যে আমাদের দেশ স্বাধীন হলে জাতীয় পতাকাটা ঠিক কেমন দেখতে হবে, ঠিক আছে, এই নিয়ে বিভিন্ন গবেষণা চলছিল। তখনই এই এই জাতীয় পতাকাটা মান্যতা পেল, যে এই জাতীয় পতাকাই কিন্তু আমাদের দেশের জাতীয় পতাকা হবে, আমাদের ভারতের জাতীয় পতাকা হবে। এখানে কিন্তু কালারের কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র ওই চরকাটা বাদ দিয়ে এখানে স্থান পেয়ে গেল মৌর্য সম্রাট অশোকের অশোক চক্র, এটাকে অশোক চক্র বলা হয় এই কারণেই, ঠিক আছে। আচ্ছা, এটা সাল তখন 1947, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল। আচ্ছা, এরপর আমরা তো বিষয়গুলো জানলাম যে কিভাবে কি হলো না হলো, এগুলো জানলাম, কিভাবে আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগ এলো আমরা জানলাম। এবার এই ফ্ল্যাগের বিষয়ে কিছু একটা বিষয়ে কিছু বলি, সেটা হচ্ছে তখন এই বিষয়টাকে বলা হয়েছিল যে এই ন্যাশনাল ফ্ল্যাগ শুধুমাত্র খাদির কাপড়ে তৈরি হবে, আর কোথায় সেটা, কর্ণাটকে খাদি গ্রামোদয়গা সংযুক্ত সঙ্গতে, অর্থাৎ KKGSS, যেটা কোথায়, কর্ণাটকে, শুধুমাত্র এখানেই হবে। এখন সেটা হয় না, এখন সব কিছুতেই হয় সব জায়গাতেই, কিন্তু এইটা তখনকার এটাই বলা হয়েছিল, ঠিক আছে, যে খাদির কাপড়ে হবে আর এই জায়গাতেই তৈরি হতে, যে ছবিগুলো আছে এগুলো। এরপরে চলে আসি এই ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে কিছু কথা বলি। এই যে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ বলছি, আমাদের এটার নাম হচ্ছে ত্রিরঙ্গা, যেটাকে আমরা বলি ট্রাই কালার, অর্থাৎ তিনটে কালার আছে, ঠিক আছে। এই তিনটে কালার বিভিন্ন বিষয়কে ইন্ডিকেট করে, সেটা পরে বলছি। আচ্ছা, এই এইটা সব থেকে আগে মনে রাখতে হবে যে রেশিওটা কত, এটা যদি 3 হয় তাহলে এটা হবে 2, অর্থাৎ 3:2 রেশিও। আর এই ওপরের যে অংশটা, ওপরের যে পট্টিটা, সেটাকে বলা হচ্ছে কি ইংলিশে টপ ব্যান্ড, এটাকে মাঝেরটাকে বলা হচ্ছে মিডিল ব্যান্ড, আর থার্ডটাকে একদম লাস্টেরটাকে বলা হচ্ছে বটম ব্যান্ড, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এইটার ওপরেরটার নিচের মাঝেরটার আর নিচেরটার এই তিনটের হাইট কিন্তু সেম হবে,
ঠিক আছে, এটা ছোট, এটা বড়, এটা ছোট, এটা নয়, আর মাঝে তো অশোক চক্র আছে। আচ্ছা, এরপর দেখা যাক যে কোন কালার কোন বিষয়কে নিয়ে বলছে, বোঝাচ্ছে। দেখো এটা কি বলছে, যে অরেঞ্জ মানে স্যাফ্রন কালার যেটা, এটা অরেঞ্জ নয়, এটা স্যাফ্রন, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিকেটিং দ্য স্ট্রেংথ অ্যান্ড কারেজ অফ দ্য কান্ট্রি, অর্থাৎ কিসের প্রতীক, এটা শক্তি সাহসের প্রতীক। সাদা রং যেটা, সেটা কাকে রিপ্রেজেন্ট করছে, সততা, শান্তি, পবিত্রতা, বিশুদ্ধতা, যাও বলতে পারো এগুলো। আচ্ছা, গ্রিন কালারটা কি, গ্রিন কালার হচ্ছে উর্বরতা, বৃদ্ধি, তারপর কি কোনো ল্যান্ডের অর্থাৎ জমি শুভকামনা যেটা, এগুলোকে ইন্ডিকেট করে। আচ্ছা, আরেকটা কি, যেটা চক্র, অশোক চক্র বলছি, এটা হচ্ছে প্রগতিশীলতার প্রতীক, ঠিক আছে, বা এটাকে বলা হচ্ছে ল অফ ধর্ম, ঠিক আছে। আচ্ছা, পরেরটাই চলে আসি, পরেরটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে এখান থেকে একটা বিষয় আমি বলি, সেটা এই যে অশোক চক্র দেখতে পাচ্ছ, এই অশোক চক্রে কটা স্পোক থাকে, এই স্পোকগুলো কটা থাকে, ঠিক আছে, খুব ভালো করে এটা মনে রাখবে, 24, পরীক্ষায় যদি আসে 24, 25ও না, 23ও না, এক কমও না, এক বেশিও না, 24, ঠিক আছে। আর প্রত্যেকটা স্পোক, প্রত্যেকটা স্পোক এক একটা বিষয়কে চিহ্নিত করে, আমি এখানে প্রত্যেকটা লিখে দিয়েছি, কোনোটা হোপ, লাভ, কারেজ, পেশেন্স, পিস, এরকমভাবে অনেকগুলো আছে, ঠিক আছে। ট্রুথফুলনেস, এটা দেখা যাচ্ছে না, এটা ট্রুথফুলনেস, সত্যবাদিতা, ঠিক আছে, মার্সি, লয়াল, সিম্প্যাথি, অনেস্টি, এরকমভাবে সব আছে, ঠিক আছে। এই এই 24টা স্পোক 24টা বিষয়কে মানে ইন্ডিকেট করছে। আচ্ছা, এটাই হচ্ছে কি ফ্ল্যাগের হুইল, ঠিক আছে। আর লাস্ট কি, কে আমাদের এই যে ন্যাশনাল ফ্ল্যাগটা কে তৈরি করেছিল, কে ডিজাইন করেছিল, সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। এটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে এটা মনে রাখবে, ইনি অন্ধ্রপ্রদেশের একজন ব্যক্তি ছিলেন, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এতটুকুই থাকলো, পরের দিন আমরা আবার ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েই অবশ্যই আসবো স্ট্যাটিক জিকেতে, কিন্তু সেটার বিষয় হবে একটু আলাদা, সেটা ন্যাশনাল ফ্ল্যাগের কী কী রেস্ট্রিকশন আছে, কীভাবে মানে কোন কোন জায়গায় আমরা ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করতে পারি, কোন কোন জায়গায় কী, এই সমস্ত কিছু নিয়ে আমরা পরের এটাই আলোচনা করব ভিডিওতে। আজকের পর্যন্ত এইটুকুই, ঠিক আছে।